যমুনা সেতু পার হওয়ার পর থেকে যেই পথটি রংপুরের দিকে চলে গেছে সেই পথটিতে যেতে যেতে দুপাশের যেদিকেই চোখ যায় শুধু দিগন্ত প্রসারিত ক্ষেত, কাঁচা পাকা ধান ক্ষেত, পাট ক্ষেত, হলুদ সরিষার ক্ষেত, সোনালী ভুট্টা ও আখের ক্ষেত। কিছুদূর পরপর চোখ পড়বে ছোট ছোট গ্রাম, সুপারি নারিকেলের সারি ও ছোটখাটো নদীনালা। চমৎকার রাস্তায় গাড়ি চালিয়ে অল্প সময়েই আপনি পৌঁছে যেতে পারবেন উত্তরাঞ্চলের ইতিহাস সমৃদ্ধ জেলা রংপুরে। পুরো ভিডিও জুড়ে থাকবে রংপুর নিয়ে নানান রকম চমকপ্রদ তথ্য, খুঁজে বের করব লুকানো সব টুইস্ট। ভিডিও ছেড়ে কোথাও যাবেন না। তো চলুন শুরু করা যাক সভ্যতার আজকের পর্ব, এক নজরে রংপুর। ঝটপট ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর চলুন আজকের ভিডিওতে ভ্রমণ করি রংপুর জেলা। রংপুর জেলাকে বৃহত্তর বঙ্গ প্লাবনভূমির অংশ মনে করা হয়, কিন্তু ভূতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে এর গঠন দেশের অন্যান্য জেলা থেকে আলাদা। এই জেলার ভূ গঠন অতীতে উত্তরাঞ্চল প্রবাহমান কয়েকটি নদীর গতিপথ পরিবর্তন এবং ভূকম্পন জনিত ভূমি উত্তোলনের সাথে জড়িত। তিস্তা নদীর আদি গতিপথ পরিবর্তন ছিল রংপুর জেলার ভূমি গঠনের ক্ষেত্রে অতি গুরুত্বপূর্ণ। সড়কপথে ঢাকা থেকে রংপুরের দূরত্ব 304 কিলোমিটার এবং রেলপথে ঢাকা হতে রংপুর রেল স্টেশনের দূরত্ব 529 কিলোমিটার। ঢাকার গাবতলী, মহাকালী, সায়েদাবাদ, শ্যামলী, কল্যাণপুর প্রভৃতি বাস স্টেশন থেকে রংপুর আসার সরাসরি দূরপাল্লার এসি, নন এসি বাস সার্ভিস রয়েছে। এগুলোতে সময় লাগে 5 ঘন্টা 30 মিনিট হতে 8 ঘন্টা। ঢাকা থেকে রংপুরের উদ্দেশ্যে এনা, হানিফ, শ্যামলী, নাভিল, এস আর, আগমনী, ডিপ জল প্রভৃতি পরিবহন কোম্পানির বাস রয়েছে। প্রতিটি বাস 10 মিনিট পরপর ছেড়ে যায়। রংপুরে থাকার জন্য স্থানীয় পর্যায়ে কিছু সাধারণ মানের হোটেল রয়েছে, এছাড়াও থাকার জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে উন্নত মানের কিছু হোটেলও রয়েছে। পর্যটন মোটেল আরকে রোড রংপুর, জেলা পরিষদ ডাকবাংলো, পৌরবাজার রংপুর, হোটেল নর্থ ভিউ, সেন্ট্রাল রোড রংপুর। অনেক ইতিহাসবিদ মনে করেন রংপুরের নামকরণের ক্ষেত্রে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির অবদান গ্রহণযোগ্য। রংপুর শব্দটি ফরাসি শব্দ, তাই সঙ্গত কারণেই বখতিয়ার শাসন আমলেই রংপুরের নাম বঙ্গপুর হয়েছে। নামকরণের ক্ষেত্রে লোকমুখে প্রচলিত আছে যে পর্বের রংপুর থেকেই কালক্রমে এর নাম এসেছে। ইতিহাস থেকে জানা যায় যে উপমহাদেশের ইংরেজরা নীলের চাষ শুরু করে। এই অঞ্চলে মাটি উর্বর হওয়ার কারণে এখানে প্রচুর নীলের চাষ হতো। সেই নীলকে স্থানীয় লোকজন রঙ্গ নামেই জানত। কালের বিবর্তনে সেই রঙ্গ থেকেই রংপুর এবং তা থেকেই আজকের রংপুর। অপর একটি প্রচলিত ধারণা থেকে জানা যায় রংপুর জেলার পূর্ব নাম রঙ্গপুর। প্রাক জ্যোতিষ্বর নরের পুত্র ভগদত্তের রংমহল এর নামকরণ থেকে এই রংপুর নামটি এসেছে। রংপুর জেলার অপর নাম জঙ্গপুর। ম্যালেরিয়া রোগের প্রাদুর্ভাব থাকায় কেউ কেউ এই জেলাকে জমপুর বলেও ডাকত। তবে রংপুর জেলা সুদূর অতীত থেকে আন্দোলন প্রতিরোধের মূল ঘাঁটি ছিল, তাই জঙ্গপুর নামকেই রংপুরের আদি নাম হিসেবে ধরা হয়। জঙ্গ শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ, পুর এর অর্থ নগর বা শহর। গ্রাম থেকে আগত মানুষ প্রায়ই ইংরেজদের অত্যাচারে নিহত হতো বা ম্যালেরিয়ায় মারা যেত, তাই সাধারণ মানুষ শহরে আসতে ভয় পেত। সুদূর অতীতে রংপুর জেলা যেই রণভূমি ছিল তা সন্দেহাতীত ভাবেই বলা যায়। 30-এর দশকের শেষ ভাগে এই জেলায় কৃষক আন্দোলন যেভাবে বিকাশ লাভ করেছিল তার কারণে রংপুরকে লাল রংপুর হিসেবে আখ্যায়িত করা হয়েছিল। শিক্ষা ব্যবস্থার দিক থেকে রংপুর জেলা প্রাচীন কাল থেকেই বাংলাদেশের একটি অন্যতম জেলা। এখানে গড়ে উঠেছে অনেক প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান। এই জেলার শিক্ষার হার 48.5%। এই জেলায় উচ্চ মাধ্যমিক বিদ্যালয় রয়েছে 282টি। এছাড়াও সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে 722টি, নিম্ন মাধ্যমিক বিদ্যালয় রয়েছে 38টি, বেসরকারি সংস্থা কর্তৃক নিয়ন্ত্রিত বিদ্যালয় 193টি, মাদ্রাসা 320টি এবং বিশ্ববিদ্যালয় রয়েছে 1টি। রংপুর অঞ্চলকে তামাকের জন্য বিখ্যাত বলা হয়। এখানে উৎপাদিত তামাক দিয়ে সারা দেশের চাহিদা মেটানো হয়। রংপুরে প্রচুর পরিমাণ ধান,
পাট, আলু, হাড়িভাঙ্গা আম উৎপাদিত হয়, যা স্থানীয় বাজার তথা সারা দেশের বাজারের সমান হারে সমাদৃত। তাছাড়াও সম্মিলিত খামার গড়ে উঠেছে, যা অর্থনীতিতে ব্যাপক হারে প্রভাব ফেলেছে। এছাড়াও 700 বছরের ঐতিহ্যের ধারক বাহক বর্তমানে জিআই পণ্য শতরঞ্জি এর রংপুর মোঘল আমল থেকে বিখ্যাত। সিঁদুল ভর্তা রংপুরের জনপ্রিয় খাবার, যা কয়েক ধরনের শুটকির সঙ্গে নানান ধরনের মশলা মিশিয়ে বেটে তৈরি করা হয়। ভারী শিল্প শ্যামপুর সুগার মিলস, অলিভ অয়েল মিলস, আর কে ফ্যান, ডালডা মিল, সিগারেট কো, আপেল সিরামিক্স, বিড়ি কারখানা, আর্টবোর্ড মিল, গুটি ইউরিয়া কারখানা, মাঝারি ক্ষুদ্র শিল্প, মস্কুইটো কয়েল কারখানা, আরএফএল, পিভিসি পাইপ প্রস্তুত কারখানা, বস্ত্রশিল্প, পাট ও পাটজাত শিল্প, তাঁত শিল্প ইত্যাদি। দর্শক, চলুন এবার রংপুর জেলার কিছু রাজনীতিবিদ ও বিখ্যাত ব্যক্তিদের সাথে পরিচিত হই। হায়াত মামুদ মধ্যযুগের কবি, বেগম রোকিয়া বাংলার মুসলিম নারী জাগরণের অগ্রদূত, টিপু মুন্সি বাণিজ্য মন্ত্রী, আনিসুল হক লেখক নাট্যকার ও সাংবাদিক, নাসির হোসেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার, আবু সাদাত মোহাম্মদ সাইম বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি এবং ষষ্ঠ রাষ্ট্রপতি, উত্তরবঙ্গের একটি ঐতিহ্যবাহী অঞ্চল রঙ্গপুর, যা বর্তমানে রংপুর জেলা, রংপুর জেলার অপর নাম জঙ্গপুর। এই জেলার বিভিন্ন জায়গায় রয়েছে বেশ কিছু দর্শনীয় স্থান, কারমাইকেল কলেজ, রংপুর চিড়িয়াখানা, পায়রাবন্দ, স্মারক স্তম্ভ অর্জন, কেরামতিয়া মসজিদ ও মাজার রংপুর জেলার জনপ্রিয় দর্শনীয় স্থান। সমারোহের মাঝে প্রায় 80 একর সম্পত্তির ওপর ইতিহাস খ্যাত প্রজা হিতেশী জমিদার দেবী চৌধুরানীর রাজবাড়ি, রংপুর জেলার পীরগাছা উপজেলা কার্যালয় ও পীরগাছা রেলওয়ে স্টেশন অনতি দূরে এই জমিদার বাড়ি অবস্থিত। পীরগাছার স্থানীয় লোকজন মন্থনার জমিদার বাড়িকে রাজবাড়ি বলে ডাকে। যান্ত্রিক জীবনের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে আমাদের মাঝে মধ্যেই মনে হয়, যদি পারতাম চেনা গণ্ডি ছেড়ে দূরে অন্য কোথাও চলে যেতে। অনেকেরই ইচ্ছে হয় অন্তত একদিনের জন্য সব ব্যস্ততা ভুলে সুন্দর একটা দিন কাটাতে। আর মানুষ এই স্বভাব সুলভ ইচ্ছাকে পূরণ করতেই আজ আমরা আমাদের পরিচয় করিয়ে দেব ভিন্ন জগতের সঙ্গে। হ্যাঁ, ভিন্ন জগৎ রংপুরে ভ্রমণ স্পটগুলোর একটি। এই জগতের প্রাকৃতিক সৌন্দর্য ও মনোরম পরিবেশ আপনাকে মুক্তি দেবে যান্ত্রিক জীবনের ব্যস্ততা থেকে। রংপুরের ভ্রমণ স্পটগুলোর মধ্যে ভিন্ন জগৎ অন্যতম। এটি রংপুরের সবচেয়ে বড় পিকনিক স্পট এবং পর্যটন কেন্দ্র। রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার গঙ্গিপুরে এর অবস্থান। টিকিট কেটে পার্কে প্রবেশের পর লোহার ব্রিজ, তা পেরোলেই জগৎটা ভিন্ন হয়ে যায়। ভিন্ন জগতের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো, এখানে রয়েছে বাংলাদেশের প্রথম প্ল্যানেটেরিয়াম। প্ল্যানেটেরিয়ামে ঢোকার পর আপনি হারিয়ে যাবেন গ্রহ নক্ষত্রের ভিড়ে। জানতে পারবেন মহাবিস্ফোরণ বা বিগ ব্যাং এর মাধ্যমে পৃথিবী সৃষ্টির ইতিহাস, তাজ হার্ট জমিদার বাড়ির ইতিহাস, ঐতিহ্যের অন্যতম স্মারক। ঐতিহাসিক প্রাসাদটিকে ঘিরে রয়েছে অসংখ্য ইতিহাস। দেশের সুবিশাল ও অনন্য সুন্দর উপস্থাপনার মধ্যে তাজহাট জমিদার বাড়ি অন্যতম, বর্তমানে জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। পর্যটকদের জন্য এটি আকর্ষণীয় স্থান। ঐতিহাসিক সংগ্রহশালার প্রাসাদটি ভ্রমণপ্রিয় মানুষকে মুগ্ধ করবে। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।